এই যে জানলাটা, এটা কিন্তু ওই পাহাড় থেকে নেমে আসছে, এখান থেকে চলে গিয়েছে ওই জিনিস পর্যন্ত। অসাধারণ একটা নদী। আমি গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাংলাদেশি। এখানে একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখুন যারা আসে তারা কিন্তু এখানে এই যে তালা মেরে যায়, নাম লিখে। এটা ভালোবাসার একটা বন্ধন, যে তার ভালোবাসাটা এখানে যেন অটুট থাকে। যে এখানে বসার জায়গা রয়েছে, আপনার চাইলে এখানে বসতে পারবেন। আর এই যে জমুটাই দিকে বন্ধুরা, এই অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, যে কী অনুভূতি হচ্ছে এক কথায়, অসাধারণ এক্সপিরিয়েন্স। আরও উপরে এই মাউন্টেনের আরও উপরে উঠবো আমরা, যে এখানে কী রয়েছে চলুন যাওয়া যাক। তো ওই বেঞ্চগুলোতে মানুষ না, বরফ বসে আছে। দেখুন বন্ধুরা কোথায় এসেছি আমরা। আসসালাম আলাইকুম বন্ধুরা, আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আমি এখন রয়েছি কিরগিজস্তানের মাউন্টেন এলাকায়। এটাকে বলা হয় জিল এসকেবেস, দারুণ জায়গা, যেদিকে যাচ্ছি আসলে অভিভূত হচ্ছি। তো এখানে একটা নাকি ওয়াটারফল রয়েছে, তো সেই দিকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দারুণ এক্সপিরিয়েন্স, অসাধারণ অভিজ্ঞতা। মানে এই এসকেবেস আসলে যতটা দেখছি তত কিন্তু অভিভূত হচ্ছি, যে কোথায় এসেছি আমরা। মাশাআল্লাহ, আল্লাহর পৃথিবী এত সুন্দর। 20 মিটার। তো বন্ধুরা আমরা দারুণ একটা ভিউ পয়েন্টে যাচ্ছি। এখানে কিন্তু ঝর্ণা রয়েছে, আর অনেক কিছু রয়েছে। যে এখানে আমাদের পার্টনার আমাদের লোকেশন সেন্ড করেছে, তো এই লোকেশন দেখে দেখে আমরা যাচ্ছি। এই যে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে দেখুন, এই যে এখান থেকে গাড়ি আসে শুধু যতদূর পর্যন্ত চোখ যাবে সব দেখেন, মাউন্টেন আর মাউন্টেন যতদূর চোখ যায়। ও সাধারণ ভিউ, মাশাআল্লাহ। তো বন্ধুরা আমরা এখন এদিকে যাবো, আমাদের সঙ্গীরা আমাদের লোকেশন দিয়েছিল। তো এটা এখানে সব রুশ ভাষায় লেখা, কী ভাষা আমি তো পড়তে পারি না। এই যে দেখুন দারুণ একটি জায়গা, ওয়াও হোয়াট এ ভিউ। তবে এই বরফের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে, দারুণ জায়গা। তো ওই বেঞ্চগুলোতে এখানে কিন্তু ওই যে মানুষ না, বরফ বসে আছে। দেখুন বন্ধুরা কোথায় এসেছি আমরা। ও দেখুন, স্বাগত জানাচ্ছি আপনাকে। বন্ধুরা অসাধারণ দৃশ্য, এই যে এই পাহাড়ি এই রাস্তা ঘেঁষে আমরা যাচ্ছি, আর এদিক দিয়ে কিন্তু আমাদের নামতে হবে। এখানে নামাও খুব ডিফিকাল্ট, আপনারা এখানে আসলে সাবধানে নামবেন। এই যে এখানে কিন্তু ঝর্ণা রয়েছে, ঝর্ণার শব্দ অলরেডি শুনতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ। এই যে ঝর্ণা এদিক দিয়ে আসছে, অসাধারণ অসাধারণ ভিউ বন্ধুরা। তবে এই রাস্তাগুলো খুবই ডিফিকাল্ট, যেখানে যেখানে পা পড়েছে সেখানে সেখানে পা দিয়ে আপনারা সাবধানে চলাফেরা করবেন। এই যে ও মাই গড, এই যে পাহাড়ি নদী, ঝর্ণা একটা হলদ, এখান থেকে পাহাড় থেকে ঝর্ণাটা আসছে। যে এখানে বসার জায়গা রয়েছে, আপনার চাইলে এখানে বসতে পারবেন। আর এই যে ঝর্ণাটার দিকে, এই যে এটা ব্রিজ। দেখুন বন্ধুরা এই যে জানলাটা, এটা কিন্তু ওই পাহাড় থেকে নেমে আসছে। তো আমরা আর একটু উপর দিয়ে যাবো, যে দেখানোর চেষ্টা করবো, আমরা আর একটু সামনে যাবো, চলুন যাওয়া যাক। আর এপাশে দেখুন, এই যে এই পাহাড়ি নদীটা ঠিক এখান দিয়ে কিন্তু নেমে চলে গিয়েছে একবারে নিচে। বন্ধুরা কি বলবো, জীবনে এত এত সুন্দর যে আমি আর কখনো দেখিনি, এটা আমার জীবনে দেখা
সব থেকে সুন্দরতম দৃশ্য। এখানে একটা জিনিস দেখায় আপনাদের, এ দেখুন যারা আসে তারা কিন্তু এখানে এই যে তালা মেরে যায়, নাম লিখে, এটা ভালোবাসার একটা বন্ধন, যে তার ভালোবাসাটা এখানে যেন অটুট থাকে। এই যে তালাগুলা এখানে দেখুন, অনেকগুলা তালা এখানে মেরে দিয়েছে। এই যে আর এটা এখান থেকে চলে গেছে, পুরা এই মাউন্টেন দেখা যাচ্ছে দেখুন এখান থেকে। আর আমরা কিন্তু এই উপর থেকে এসেছি, আর উপরে এই মাউন্টেনের আর উপরে উঠবো আমরা, যে এখানে কি রয়েছে। চলুন যাওয়া যাক, মাশাল্লাহ অসাধারণ অনুভূতি। তবে এই বরফ ভেঙে ভেঙে যাওয়া এটা খুব ডিফিকাল্ট, বরফ কিন্তু আমাদের জুতার মধ্যে ঢুকে যাচ্ছে, তো একটু সাবধানে যেতে হবে এখানে। এই যে দেখুন যে আরো উপরে আমরা মাউন্টেনের, কাটা রয়েছে প্রচুর, খুবই ডেঞ্জারাস জায়গা, অনেক উঁচুতে আমরা এসেছি। এই যে তো এখান থেকে আর যাওয়া যাবে না, আমরা এখান থেকে আবার ব্যাক করব। আর ওই পাহাড়ি ঝর্ণার উৎপত্তি স্থল কিন্তু অনেক দূরে, ওই দিক দিয়ে যাওয়া যাবে না। এখানে সব কাটা রয়েছে, এই কাটাগুলো পায়ে বেঁধে যাবে। তো এই নদীটা কিন্তু এই এই দিক দিয়ে একবারে এই চূড়া দিয়ে কিন্তু মাথা থেকে একবারে মাথা থেকে নেমেছে, এসে এখান দিয়ে নিচে চলে গিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, যে সেই সুদূর প্রবাসে সেই হাজার হাজার কিলোমিটার উপরে মাউন্টেনে কিন্তু আমাদের পতাকা টাঙানো, বাংলাদেশের পতাকা টাঙানো। এখানে বিভিন্ন দেশের পতাকা রয়েছে, তার মধ্যে আমাদের বাংলাদেশের পতাকা কিন্তু এখানে ঠাই পেয়েছে। অসাধারণ অনুভূতি ভাই, গর্বিত, আমরা আসলে গর্বিত, আমি গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাংলাদেশি। এই যে দেখুন বন্ধুরা, এই নদীটা এখান থেকে চলে গিয়েছে ও যে নিচ পর্যন্ত, অসাধারণ একটি নদী। তো বন্ধুরা এই ওয়াটারফল আসলেই মন প্রাণ জুড়ে যাচ্ছে। আর এই যে এদিকে আমরাও আগে গিয়েছিলাম, আর এখন এই যে এটা এদিকে চলে গিয়েছে, আর এখান থেকে ঠিক সামনে এই যে এখানে একটা বেঞ্চ রয়েছে বসার জন্য, এখানে আমরা বসে একটু রেস্ট করব। এই যে রুবেল ভাই, সবাই আমরা এনজয় করছি, প্রত্যেকে এনজয় করছি, অনেকগুলো আমরা ফটোশ্যুট করেছি, এখানে ছবি তুলেছি, অনেক জায়গাটা স্কি রাইড নিয়েছিলাম, রুবেল ভাই করছিল, আপনাদের ভিডিওতে দেখিয়েছি। আর হচ্ছে এরপরে আমরা পরের পর্বের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো ক্যাবল রাইডিং, মানে ক্যাবল কার রাইডিং, সঙ্গে থাকবেন বন্ধুরা। আমরা এখন ব্যাক করছি, তো এই দৃশ্য এটা আসলে সুইজারল্যান্ডকে হওয়ার মানাবে, এত সুন্দর নিদর্শন আসলে অকল্পনীয়, অসাধারণ অসাধারণ, দারুণ জায়গা এটা। তো আমরা এখান থেকে বের হয়ে ওই যে ক্যাবল রাইডিংয়ের দিকে যাব, মানে ক্যাবল কার রাইডিংয়ের দিকে যাবো অ্যাকচুয়ালি। বন্ধুরা এই অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, যে কী অনুভূতি হচ্ছে এক কথায়, অসাধারণ এক্সপিরিয়েন্স। তো এ ভিডিওটি এ পর্যন্ত, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আগামী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।